फ्रेंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा कैमन आछो आशा करी खूब भालो आछो। और माय बेंगुली ब्लॉग अंजनाते चैनल सबाई के स्वागत। और एखन 7:30 बजे और ब्लॉगटा आमी एखन थेके शुरू करछी। एखन चा बानिये निये आसलाम, एई देखो चा खाबो। आज के सकालटा आमी चा बिस्कुट दिए शुरू करलाम। और आज के देखाबो तोमादेर आमार शोशुर मशाई के। इन होच्छेन आमार शोशुर मशाई। और एतदिन आमार सुजोग हयनी कैमरार सामने आनार, आज के आनलाम। और बाबू और बाबाई होच्छे मैगी खाबे, ओर जन्य आज के मैगी बनालाम। ओरा चा हॉर्लिक्स किच्छु खायनि, बोलछे मैगी खाबो, ओर जन्य आमाके मैगी बनातेई हलो। बाबू एखन छबि आँकछे, स्कूले दिएछे छबि आँकते। सेई छबिगुलो एखन आजके जमा करबे, कमप्लीट करते होबे आजके। बाबू देखा छबिटा भालो करे एकटु देखा। একদিন সুযোগ হলে আমি দেখাবো বাবুর ড্রয়িং খাতাটা, ও কি কি ছবি আঁকে বা আঁকতে পারে সেগুলো আমি তোমাদের সব দেখাবো। বাবাই দেখো টাইপর দিয়ে কি করছে। টাইপর দিয়ে নষ্ট হয়ে যাবে বাবাই, ভেঙে যাবে। সকাল 8:30 বাজে আর আমাকে রান্না করতে যেতে হবে। আর সকালে তো টিফিন করেছি চা বিস্কুট এই, আর এখন তো রান্না করতেই হবে, রান্না করতেও চলে এসেছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি আদা বাটা আর লঙ্কা বাটা করে রেখেছি। আর রান্না করব ডিম, ডিমগুলো আমি ছুলে পরিষ্কার করে নিই। ডিমগুলো ছোলা হয়ে গেছে, এখন আমি এই ডিমগুলো খুন্তি দিয়ে একটু একটু সামান্য একটু কেটে কেটে নেব। কারণ ভাজার সময় যদি না কাটা থাকে, ভাজার সময় তাহলে ফেটে যাওয়ার একটা চান্স থাকে, ওর জন্য আমি সামান্য একটু একটু করে কেটে নিচ্ছি। আর আজকে আমি রান্না করেছি ডিমের তরকারি, উচ্ছে ভাজা, লেবু আছে সাথে, আর এদিকে পাঁপড় ভাজা আর ডাল। এই হচ্ছে আজকে আমাদের রান্না। এদিকে বাবু আর বাবা খাচ্ছে, তারপরে আমি বাবাইকে খাওয়াবো। খাওয়ানো হয়ে গেলে তারপর আমি শাশুড়িমাকে খাওয়াবো। শাশুড়িমার খাওয়া হয়ে গেলে আমি নিজে খেয়ে তারপরে আমি শাশুড়িমাকে স্নান করিয়ে তারপর নিজে আমি স্নান করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা।
এদিকে কিন্তু সিঁদুরটা আমি ডান হাত দিয়ে দিচ্ছি, আর ক্যামেরায় দেখা যাচ্ছে বাঁ হাতে সিঁদুর দিচ্ছি, কিন্তু বাঁ হাতে না, আমি ডান হাত দিয়ে সিঁদুরটা দিচ্ছি। আমি স্নান করলাম, আর আমার শাশুড়িমাকে স্নান করে রেডি করে দিয়েছি যে বসে, আর এখন আমি পুজো দিতে যাব। তাহলে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। পুজো দেওয়া হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাবুকে মুড়ি ভাজতে চাল দিয়ে দিয়েছিলাম মেলে, আর ওইখান থেকে মুড়িটা নিয়ে চলে এসছে, সেইগুলো আমি ভালো করে চেলে পরিষ্কার করে ঢবে ঢুকিয়ে রাখবো। তাহলে তোমরা দেখতে থাকো, আমি মুড়িগুলো আগে চালি এসছে। এই দেখো মুড়ি, রেশনের চালে এই মুড়িগুলোর ভেতরে বালি থাকে, ওর জন্য আমি ভালো করে হালকা হাতে চেপে চেপে মুড়িগুলো ঘষে ঘষে বালিগুলো বের করে ফেলছি। আর অনেক সময় দেখবে মুড়ির ভেতরে পোড়া মুড়ি থাকে, ওই মুড়িগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়ে ঢপে ঢেলে রাখছি। মুড়ি চালা আমার হয়ে গেছে, আর ঢপে ঢেলে ভালো করে রেখে চলে এসেছি আমাদের জমিতে। আর জমিতে অনেক কুমড়ো শাক হয়েছে, আর কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। কুমড়ো শাকগুলো আমি আজকে রান্না করব না, কালকে রান্না করব। আর এইগুলো আমি নিয়ে যে একটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব, যেমন তেমনই থাকবে। আর আমার সকালে নিতে আসলে অনেকটাই লেট হয়ে যায় রান্না করতে বা সমস্ত কাজ করতে, কারণ জমিতে আসলে অনেকটা টাইম আমার জমিতেই চলে যায়, ওর জন্য আমি আগেই নিয়ে রাখছি, তারপরে আমি রান্না করব কালকে। ভাবলাম যে এই কচু শাকগুলো কটা নিয়ে যাই, কালকে রান্না করব, ওর জন্য আজকে কচু শাকগুলো কেটে নিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কচু শাকগুলো হয়েছে। আর পুরো ঘাস হয়ে গেছে, বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো ওর জন্য পুরো ঘাস হয়ে গেছে এদিকে, এখন অতটা পরিষ্কার নেই। পাটগুলো ছিল এই জমিটাও, আর সেগুলো এখন কাটা হয়ে গেছে, তারপরে ধান লাগানো হয়েছে এগুলোতে। দাঁড়া দেখাচ্ছি আমি তোমাদের হয়েছে।
এই জমিগুলোতে আগে পুরো পাট ছিল, আর পাটগুলো কেটে নিয়েছে, এখন ধান লাগানো হয়েছে। আর পাশেপাশে যে পাটগুলো দেখতে পাচ্ছ সেইগুলো সব কেটে সব প্রায় ধান লাগাবে। আর আমাদের এইসব জমিতে বেশিরভাগই সব রকমই ফসল হয়। আর ওই দেখো পাটগুলো কাটছে সবাই, এক এক করে সব পাট মাঠ ফাঁকা হয়ে যাবে, শুধু দেখা যাবে শুধু ধান আর ধান এইরকম। আমাদের এই জমি বা আর চারপাশের যে আশেপাশের যে অপরূপ সুন্দর দৃশ্যটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে বলবে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতন ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।